প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সম্মুখে এমন একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে বাবরি মসজিদ থেকে জিন বা খারাপ আত্মাটিকে বিতাড়িত করতে সেখানে পূজোর আয়োজন করেছিল নরেন্দ্র মোদীর পোষা পণ্ডিতরা। কিন্তু পূজা করার পরপরই তাদের কি হাল হয়েছে সেটাই জানবো আজকে এই ভিডিওতে। তাই সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বাবরি মসজিদের সব রকম খবর এখানেই রয়েছে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও অসীম ক্ষমতার অধিকারী। আল্লাহ চাইলে আসমানকে জমিন করতে পারেন, আবার জমিনকে আসমান করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলেছেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করতে চায় তাদের বিরুদ্ধে তোমরা মুসলিমরা যুদ্ধ ঘোষণা করে দাও। তোমরা তোমাদের চিন্তা চেতনা ও শক্তি দিয়ে তাদের সাথে ব্যর্থ হলে আমি নিজেই আমার শক্তি দ্বারা ইসলামকে জয় করে আনব। কিন্তু নরেন্দ্র মোদীর সমর্থকরা দীর্ঘদিন ধরে গুঞ্জন ছড়াচ্ছে যে বাবরি মসজিদে জিন বা খারাপ আত্মা আছে, কিন্তু আল্লাহর কোনো জীবন্ত কারিশমা সেখানে নেই। আর এই খবরটা কিছুদিন আগে চারদিকে ছড়িয়ে পড়েছিল, সেজন্যই বাবরি মসজিদ থেকে জিন বা খারাপ আত্মাটিকে বিতাড়িত করতে সেখানে পূজোর আয়োজন করেছিল নরেন্দ্র মোদীর সমর্থকরা। তাই সেখানে পূজো করার জন্য নরেন্দ্র মোদীর পোষা পণ্ডিতের দল পৌঁছালো, কিন্তু তারা সেই পূজো সমাপ্ত করতে পারল না। কোনো এক অলৌকিক শক্তির কারণে নরেন্দ্র মোদীর পোষা পণ্ডিতের দল সেখান থেকে দৌড়ে পালিয়েছে। আর যারা দৌড়ে পালাতে পারেনি তাদেরকে বাবরি মসজিদের ভিতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, পূজার করার সময় বাবরি মসজিদে আমরা সাদা কাপড় পরা জিন হাঁটাহাঁটি করতে দেখেছি এবং বাবরি মসজিদের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করার আওয়াজও শুনেছি। বেশ কিছুক্ষণ পূজো করার পর হঠাৎ করে জোরে জোরে হাওয়া বইতে শুরু করল এবং সাথে সাথে পূজা মণ্ডপের আগুন নিভে গেল। আর হঠাৎ একটি অদৃশ্য ছায়া দেখে আমরা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছি। তবে কারা এই কাজগুলো করছেন তা এখন পর্যন্ত আমাদের সকলেরই অজানা, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। তবে আমাদের মনে হচ্ছে আল্লাহ তাআলা আছেন, এটা আল্লাহর অলৌকিক কারিশমা। বাবরি মসজিদ নিয়ে যা কিছু ঘটছে তা আল্লাহ তাআলাই ঘটাচ্ছেন, এমত অবস্থায় আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, যাতে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে, আমিন। সম্মানিত দর্শক, ভারতের বাবরি মসজিদে ঘটে যাওয়া আল্লাহর অলৌকিক কারিশমা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি বাবরি মসজিদ ভাঙার বিপক্ষে থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।